দার্জিলিং অফবিট ট্রাভেল ডেস্টিনেশন সিরিজের আজকে আমাদের তৃতীয় পর্ব। আজকে আমরা বেরিয়ে পড়েছি লাভার্স পয়েন্টের উদ্দেশ্যে। আগের পর্বে আমরা অফবিট ডেস্টিনেশন হিসাবে তাগদা এবং তিলচুলে কভার করেছিলাম। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি লাভার্স পয়েন্ট। দার্জিলিং শহর থেকে কয়েক কিলোমিটার ভেতরেই রয়েছে এই লাভার্স পয়েন্ট। দার্জিলিং থেকে খুব সহজেই গাড়ি রিজার্ভ করে যাওয়া যায় এই লাভার্স পয়েন্ট। তো আজকে আমরা অলরেডি গাড়ি রিজার্ভ করে নিয়েছি, আগের দিনে গাড়ি রিজার্ভ করে সেই গাড়িতেই আমরা যাচ্ছি লাভার্স পয়েন্ট দেখতে। তো এই সিরিজের সঙ্গে তোমরা আগে থেকেছো, আজকেও থাকো, আজকেও আমরা পুরোটা দেখাবো এই দার্জিলিং লাভার্স পয়েন্ট কেমন দেখতে এবং এখানে কীভাবে সহজেই যাবে এবং কী কী দেখার আছে। তো চলো শুরু করি আজকে অফবিট ট্রাভেল ডেস্টিনেশন লাভার্স পয়েন্ট। আচ্ছা, এই মুহূর্তে গাড়ির ভিতরেই আমরা এনজয় করছি, ঠিক আছে? দেবু কেমন এনজয় হচ্ছে? নেই তো আমি এনজয় কেমন হচ্ছে সেটা বল। সেরা সেরা ট্যান্টা ভালো লাগাচ্ছে গাড়িতে, সবাই লোক এনজয় করছে গাড়িতে। তোমার কি মাইক চালানোর অপারেটর ফপারেটর কি ছিল নাকি? এই কাকার গাড়িতে উঠলে ফুল টু এনজয়। আই আমাদের ড্রাইভারটাকে দেখে নাও, লাভলি, মানে উনি আমাদের পুরোটা গাইড করছেন। এই যে জার্নিটা আমাদের অফবিট প্লেস, অফবিট সেরা গাইড, মানে গাইড করছেন। উনি শুধু ড্রাইভার শুধু নেন, সঙ্গে আমাদের দার্জিলিং একজন ভালো গাইডার। যদি কোনো দিন এনার কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে ভিডিওতে, আমার চ্যানেলের ভিডিওতে, আর ওনার ফোন নাম্বার দিয়ে দেবো। আর কন্ট্যাক্ট করা যদি কেউ এসে থাকে দার্জিলিং, অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। আর কি বলা লাজবাব, আমাদের তো এই যে পাইলটে দেখতে পাচ্ছ, যে যার মধ্যে এনজয় করছে। এত স্পিডে নামার চেষ্টা করছিলাম, সেখান থেকে পড়েছি 8 বার, তাই জন্য 8 পয়েন্ট দেখা আমার সাকসেস হয়েছে, এটা আমার মনে থাকবে। হ্যাঁ, অনেক কিছু ভুলে যায়, তো আগের দিন কী করছি সেগুলো ভুলে যায়। তো বন্ধুরা, ট্রিপে প্রথম যে স্পটটা আমরা দেখলাম 8 পয়েন্ট, সেটা খুবই ভালো লেগেছে। 8 পয়েন্টের সাথে আরও অনেক কিছু আছে, নামগুলো আমার মনে নেই, আমি বললাম এখনই সব ভুলে যায়। তিনচুলে, ওটা তিনচুলে, রাইট, তিনচুলে। অফিট প্লেস, আচ্ছা, দার্জিলিংয়ে এগুলোকে অফিট প্লেস বলা হয়, যেটা আমি এখনই জেনে গেলাম। ঘুরতে এসে খুবই মজা লাগছে। আর আমাদের যে কারটা আমরা রেন্টে নিয়েছি, তাতে তো আমরা ফুল মজা করছি, কিন্তু জানতাম না এখানে অ্যালকোহল এলাও আছে, তাহলে আগে থেকে তুলে নিতাম। এটা একটা বড় মিস করেছি। আচ্ছা কাকু আর দাদা, ওই যে সিকিমের যে মিলেনিয়াম রামটাম হয় যেগুলো কম দামের মধ্যে, এই মুহূর্তে লাভার্স পয়েন্টে আমরা প্রায় চলে এসেছি। জানি না এই লাভার্স পয়েন্টের কতটা ভালো আমরা পাবো, দেখছি অনেক টুরিস্ট এখানে বর্তমানে তো লাভার্স পয়েন্টে। তো চলো দেখা যাক কতটা এখান থেকে কি বলে। এই মুহূর্তে আছি লাভার্স মিড ভিউ পয়েন্ট, তোমরা দেখতেই পাচ্ছ লাভার্স মিড ভিউ পয়েন্টে চলে এসেছি। তো এখান থেকে আমরা এখানকার যে সাইট সিন কী কী আছে, কতটা সৌন্দর্য সেটা উপভোগ করার চেষ্টা করবো। দেখতে থাকো লাভার্স ভিউ পয়েন্ট কী কী আছে, পুরোটা এখানে আমরা কভার করবো। এই মুহূর্তে লাভার্স মিড ভিউ পয়েন্ট আর তিস্তা ত্রিবেণী এখানেই মিশেছে, সেই লোকেশনটা তোমরা এখানে দেখতেই পাবে। কতটা আমি এই সেলফি ক্যামেরাতে দেখাতে পারছি, পেছনে জাস্ট লোকেশনটা দেখো, অসাধারণ। এখানে তিস্তা ত্রিবেণী মিলেছে, ঠিক আছে? এটাকে তিস্তা ভ্যালি বা লাভার্স ভিউ পয়েন্ট বলতে পারো, উপরটাকে আমরা লাভার্স ভিউ পয়েন্ট বলি। আর এখান থেকেই আমরা এই লোকেশনটা দেখতে পাচ্ছি, জাস্ট একবার দেখার চেষ্টা করো এখান থেকে কত সুন্দর লাগছে এই পয়েন্টটা, অসাধারণ।
এই দেখো ভিউটা কত সুন্দর লাগছে, একটা অসাধারণ সৌন্দর্য। এটাকে বলা হয় ঠিক আছে তিস্তা ভ্যালি বা ত্রিবেণী, এটাকে বলা হয় ত্রিবেণী বলা হয়। এখানে তিস্তা ত্রিবেণী মিলিত হয়েছে, দেখতে পাবে দুপাশে যে ঘন জঙ্গল ঘেরা পাইন গাছ পাহাড়ি সৌন্দর্যদের মাঝে, এখানে তিস্তা নদীর এক অসাধারণ সৌন্দর্য। এই যে ভিউটা জাস্ট আমি পুরোটা তোমাদের দেখার চেষ্টা করছি, আগেরটা সেলফি ক্যামেরায় দেখেছিলাম, কতটা দেখাতে পেরেছি জানি না, কিন্তু এটা ব্যাক ক্যামেরা দিয়ে নিচ্ছি, তো এটা হয়তো তোমাদের কাছে অনেকটাই মানে ক্লিয়ার দেখাবে। যদিও ওয়েদারটা আজকে রৌদ্র নেই, ঝলক নেই, কিন্তু পয়েন্টটা দেখো এক অসাধারণ অসাধারণ দেখে বলা যায়। এইটাই হচ্ছে তিস্তা ত্রিবেণী মিলনস্থল, এই ভিউ পয়েন্টটাকে এটাকে লাভার্স পয়েন্ট বলা হয়। তো আমি তোমাদেরকে যতটা দেখাতে পারছি, অনেক উঁচুতে ওটা আমরা আছি, সেই উঁচু স্থান থেকে আমি এটা দেখানোর চেষ্টা করছি। তো জানি না এটা কতটা তোমরা দেখতে পাচ্ছ, আমি ব্যাক ক্যামেরাতে অলরেডি একটা শট নিয়েছি, সেটা তো অসাধারণই এসেছে বলা যেতে পারে। আমার কোথাও যেন মনে হচ্ছে একটু যদি রৌদ্রটা থাকতো, তাহলে সানলাইটটা থাকতো, সেক্ষেত্রে এই পয়েন্টটাকে আমি আরও ভালো করে ক্যাপচার করতে পারতাম। যাক, তবু বলতে পারি দার্জিলিং আসা আমাদের সার্থক, আপবিট প্লেসের মধ্যে এটা পড়ে এই লাভার্স ভিউ পয়েন্টটা, আর সেটা অবশ্যই ভিজিট করবে ঠিক আছে। তো আমরা ফার্স্ট ডে অন্যরা কিছু না করে আপবিট প্লেসের মধ্যে বেরিয়ে ফিরেছি, অলরেডি আমাদের দেখা কিছু হয়ে গেছে, আবার আমরা এরপরে যাব, আরও কিছু আছে। তো আমাদের তো লাভার্স পয়েন্টটা আমরা এখানে সেরে নিলাম অসাধারণ। তো আরেকবার আমি ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখো এই মুহূর্তে লাভার্স ভিউ পয়েন্টেই আছি। তো অনেক টুরিস্ট এখানে, এখান থেকে যে ভিউটা উপলভ করার চেষ্টা করছে লাভার্স ভিউ, প্রচুর টুরিস্ট বর্তমানে। ওয়েদার খুব ঠান্ডা, আজকে কোনো রৌদ্র নেই, বলেছি তো সূর্য মাওয়া দেখানি, তার সুন্দর অসাধারণ দেখার চেষ্টা করছি। এখানকার সৌন্দর্যটা সত্যি অসাধারণ। লাভার্স পয়েন্টে হালকা করে কিছু খাবার, তো লাভার্স পয়েন্টে এলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবা ঠিক আছে। সুব্রত কোথায়? এই যে ও খাবার নিয়ে অলরেডি চলে গিয়েছে। তো আমাদের আছে, দেখি একটু হালকা করে টেস্ট করে দেখি। আমি তো নেই, লাভার্স পয়েন্টে এসে যদি তুমি ম্যাগি না খাও তবে তুমি অনেকটা মিস করবে। এই যে ম্যাগি লাভার্স পয়েন্টের সব থেকে ভালো খাবার, এটা খাচ্ছি পড়ে গেল, দুর্দান্ত ইয়ামি খেতে, টেস্টি। এই যে এখানে বসে আছে তুহিন, তুহিন আর বিশেষ করে আমরা দুজনে মিলেই মানে আমাদের খুব ইচ্ছা আর কি বিভিন্ন জায়গায় ঘোরা, আমাদের হবি এটা, অন্য কিছু নয়। কিন্তু এই লাভার্স পয়েন্টে চলে এলাম লাভারকে ছাড়া, এটা খুব খারাপ হচ্ছে। তুহিনের আছে লাভার কিন্তু সে নিয়ে আসেনি, আমার তো নেই। এ দেবু আছে, দেবুর অনেক কটা লাভার আছে ঠিক আছে। এই যে রিপন, যার ব্লগে কথাগুলো বলছি আমি, এর 12টা গার্লফ্রেন্ড ঠিক আছে। এই যে সুব্রত বসে আছে একা একা, সঙ্গে আছে এই রিপন যার ব্লগে আমি কথাগুলো বলছি। তোমরা হয়তো দেখতে পাবে নিচে মিলেছে, ওই দেখা যাচ্ছে কালো জলের সঙ্গে ওই সাদা সাদা জল, যেটা ত্রিবেণী আর তিস্তা, এপাশ থেকে গেছে ত্রিবেণী, ওপাশ থেকে গেছে তিস্তা, দুটো মিলে মিলিত হয়েছে। আচ্ছা না রিপন, লাভার্স পয়েন্টে এসে এবার আমরা ম্যাগি খাচ্ছি। তো লাভার্স পয়েন্টে এলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে ম্যাগিটা ঠিক আছে। এখানে তুহিন তো খাচ্ছে, আমি একবার ট্রাই করে দেখেছি, সত্যি অসাধারণ টেস্ট। মানে দার্জিলিংয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ম্যাগি, যেটা মানে এই ট্রাভেলিংয়ের সাথে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে উন্মাদনাটাকে ঠিক আছে। এটা অসাধারণ ভিউ এখানে লাভার্স পয়েন্টে পাচ্ছি, তার সঙ্গে এখানে বসে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ম্যাগি জাস্ট দেখেছি আমি, একটু খাইয়ে খেয়ে দেখাচ্ছি আসলে কতটা সুন্দর টেস্ট। সত্যি এটা মানে একটা কী বলবো মানে অসাধারণ, এর ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এটা গরম গরম ম্যাগি। হ্যাঁ যাচ্ছি, ওই তো ডাকছে ওইদিকে, ওরাও ডাকছো, যাচ্ছে দেখাচ্ছি পুরো আমাদের সঙ্গে লেগে থাকো, কোথায় এসে কী ট্রাই করবে দার্জিলিং এসে, কোনটা বেস্ট, কোনটা এছাড়া সঙ্গে কী ভিউ পয়েন্ট, কোনটা কোথাকার ফেমাস, সেটাও জানতে হলে অবশ্যই পুরো ব্লগটার সঙ্গে থেকো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এরকম মজাদার ভিডিও আরও পাবে ঠিক আছে। অপবিট দার্জিলিং ভ্রমণের তৃতীয় পর্ব এখানেই শেষ হলো। খুব সহজেই আমরা লাভার্স পয়েন্টে গেলাম, লাভার্স পয়েন্টে আমরা খুব সৌন্দর্য উপভোগ করলাম, ওখানে ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি খেলাম, একটা সুন্দর মুহূর্ত আমরা লাভার্স পয়েন্টে কাটিয়ে দিলাম।
তো লাভার্স পয়েন্টে খুব সহজেই যাওয়া যায়। তারা দার্জিলিং থেকে যাবে, তারা দার্জিলিং থেকে কার রিজার্ভ করে নিও। তো দা লাভার্স পয়েন্ট সহ যতগুলো ভিউ পয়েন্ট আছে আশেপাশে তাগদা তিনচুলে সবই করিয়ে দিবে। তো ঠিক এভাবেই গিয়েছিলাম, গাড়ি ভাড়া খুব সম্ভবত 3,000 থেকে 3,500 মতো নেবে, এর মধ্যেই তোমাদের লাভার্স পয়েন্ট কভার হয়ে যাবে।